গণহত্যা মামলায় প্রথম আসামি হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হলো মিরপুর জোনের সাবেক উপ পুলিশ কমিশনার জসিম উদ্দিনকে। দুপুরে তাকে রংপুর থেকে এনে হাজির করা হয় ট্রাইব্যুনালে। গণঅভ্যুত্থানের পর গেল ১৩ আগস্ট জসিমকে সংযুক্ত করা হয় রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয়ে। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ ঢাকায় আনা হয়। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, জসিম উদ্দিন জুলাই আগস্ট গণহত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। এদিকে জুলাই আগস্ট গণহত্যার ডিজিটাল আলামত সংগ্রহে ডিজিটাল ফরেন্সিক ল্যাব ও ন্যাশনাল ডাটা সেন্টারে প্রবেশাধিকার চেয়েছে প্রসিকিউশন। তার ব্যাপারে মিরপুরের ম্যাসাকারের যে অভিযোগগুলো তদন্ত সংস্থা থেকে তদন্তকালে পেয়েছে সেগুলো আমাদের কাছে জমা দিয়েছে। আমরা সেগুলো পর্যালোচনা করে দেখেছি যে হ্যাঁ, সে এই জুলাই আগস্ট গণহত্যার সাথে জড়িত ছিল মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। সেগুলোর উপরে ভিত্তি করে আমরা ট্রাইব্যুনালে তাকে গ্রেফতারের জন্য একটি দরখাস্ত দাখিল করেছিলাম, সেটি মঞ্জুর হয়েছিল এবং সেই মর্মে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল, সে কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে। দর্শক, এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, কখন মিরপুরের সাবেক ডিসি জসিমকে ট্রাইব্যুনালে তোলা হতে পারে? জুই, আপনি যেমনটি সকাল থেকেই জানছিলেন যে মিরপুরের সাবেক ডিসি জসিম উদ্দিন মোল্লাকে হচ্ছে রংপুর থেকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে আনার নির্দেশ দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত তাকে আনার কথা হয়েছিল আর কি ১১-১২টার দিকে সে হাজির হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত তিনি আমরা জানতে পেরেছি যে সে কাছাকাছি আছে এবং ট্রাইব্যুনালে যে কোনো সময় হচ্ছে হাজির হতে পারে এবং আমরা এটিও জেনেছি যে তিনি আদালত প্রাঙ্গণেই আছেন, তাকে নিয়ে যে কোনো সময় হচ্ছে হাজির হওয়া হবে। তবে আমরা চিফ প্রসিকিউটরের সাথে কথা বলেছি, তিনি যেটি বলেছেন যে তাকে যখন আদালতে হাজির করা হবে তখন তিনি হচ্ছে এই যে মিরপুরের সাবেক ডিসি তাকে কারাগারে পাঠানোর হচ্ছে চাওয়া হবে যে তাকে যাতে কারাগারে পাঠানো হয়। এরপরে আমরা জানতে পারবো তাকে কি কারাগারে পাঠানো হয় নাকি পাঠানো হবে না। এই মিরপুরের সাবেক ডিসি কিন্তু জুলাই আগস্ট গণহত্যার সময় ১৫০ জন ছাত্র জনতাকে হচ্ছে হত্যার দায় তাকে হচ্ছে আসামি করা হয়েছে। ছাত্র জনতার এই গণ আন্দোলনের সময় কিন্তু তিনি হচ্ছে নির্দেশদাতা হিসেবে, হুকুমদাতা হিসেবে ছাত্র জনতাকে গুলি করতে বলা হয় এবং তাদের উপর নিপীড়ন চালানোর নির্দেশে আসলে তাকে গ্রেফতার করা হয়। এবং আমরা এটিও জানিয়েছি চিফ প্রসিকিউটর যে যেভাবে হচ্ছে এই আসামিদের গ্রেফতার করা হচ্ছে সেটি হচ্ছে ডিজিটাল মাধ্যমে, অর্থাৎ বিভিন্ন ফুটেজ ভিডিও কালেক্ট করে গ্রেফতার দেখানো হচ্ছে এবং আসামিদের হচ্ছে ট্রাইব্যুনালে আসার নির্দেশ দেওয়া হবে, অর্থাৎ ট্রাইব্যুনালে হচ্ছে হাজির করা হবে। এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। ২ ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাবরিনা মজুমদার।